আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি রয়েছি আপনাদের সাথে মোহাম্মদ রাহাত, আর আপনারা দেখতেছেন রাহাত টেক। দর্শক বন্ধুরা, আমি যে ফিনপোস্ট সম্বন্ধে যে ভিডিওটি আগে আপলোড করেছিলাম এবং আপনারা সেখান থেকে অনেকে উপকৃত হয়েছেন এবং অনেকেই বলতেছেন ভাইয়া এটা হচ্ছে না, এটা কাজ হচ্ছে না, এটা সমস্যা করতেছে, ভাইয়া আমি তো পারতেছি না, অনেকেরই এই সমস্যার সমাধানটি রয়ে গেছে। তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এবং যাদের এই কাজগুলো হয় নাই তারা অবশ্যই আজকের এই ভিডিওতে সেই সমাধানটি পেয়ে যাবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আর যারা ফিন পোস্ট করতে চান, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দিব, আপনারা এখান থেকে ওই ভিডিওটি দেখে নেবেন এবং সেইভাবে আপনি কাজ করবেন। যদি আপনার সমস্যার সমাধানটি না হয় তাহলে পরবর্তীতে আপনি আজকের যেই প্রসেসটি আমি এখন দেখাবো সেই প্রসেসটি অনুযায়ী আপনি সেখানে কাজ করবেন। কাজ করার পরে আশা করি আপনাদের আর কোথাও যাওয়া লাগবে না এবং এই ভিডিওর মাধ্যমে আপনার এই সমস্যার সমাধানটি হয়ে যাবে। তো আজকের প্রসেসটি আমি দুইটি পর্যায়ে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। চলুন প্রথমত আমাদের যে কাজটি করতে হবে তা দেখা যাক। আপনারা প্রথমত এখানে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে এসে এখানে সার্চ করবেন ফেসবুক। ফেসবুক লিখে সার্চ করবেন, তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে আপডেট চাই কি না ফেসবুক। তো যদি চাই তাহলে আপডেট দিয়ে নেবেন প্রথমত। তারপরে এখানে ক্লিক করবেন ওপেন বাটনে। তো আমি এখান থেকে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের এই যে ডকুমেন্টার ভেস শো করবে, তারপরে এখানে থ্রি লাইনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এটাতে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইনক্লুড, এটাতে ক্লিক করবেন। তারপরে আপনারা এখান থেকে খুঁজে নেবেন যে প্রোফাইল কোথায় আছে। তো নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন এখানে এই যে প্রোফাইল লেখা, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে যে লেখাটা আপনারা লিখবেন, তা আমি এখানে লিখে রেখেছিলাম এই যে এই লেখাটা। তো আমি এখান থেকে এটাকে কপি করে নিব। তো এই লেখাটা আপনারা কি করবেন, আপনারা এইখানে এভাবে পেস্ট করে দিবেন। তো এখানে লেখা আছে, স্যার মাই ফেসবুক আইডি ডাজ নট হ্যাভ পিন পোস্ট, সো আই ক্যান নট পোস্ট পিন, প্লিজ অ্যালাউ মি টু পোস্ট পিন অন মাই আইডি, আই হোপ ইউ উইল অ্যালাউ মি টু পোস্ট দ্য পিন সন। তারপরে নিচে দেওয়া আছে থ্যাংকস ফেসবুক টিম, এটা দিয়ে আপনারা এখান থেকে এখানে ক্লিক করে দেবেন। তা আমার যেহেতু এই সমস্যাটি নাই তাই আমি এখান থেকে বেরিয়ে যাব। এভাবে আপনাদের এই অ্যাপ্লাইটি করার পরে আপনি আবার দ্বিতীয় যে ধাপটি আমি আপনাদেরকে দেখাবো। প্রথম ধাপটি আপনি গ্রহণ করার পরে দুই দিন পর অথবা তিন দিন পরে আপনি যখন দেখবেন যে আপনার ফিনপোস্টটি অপশন নাই, আপনি ফিনপোস্ট করতে পারতেছেন না, তখন আবার এই দ্বিতীয় ধাপটি আপনি অনুসরণ করবেন। তো চলুন দ্বিতীয় ধাপের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দ্বিতীয় স্টেপে আপনারা প্রথমে আবারও চলে যাবেন প্লে স্টোরে। আসার পরে এখানে সার্চ করবেন ফেসবুক। ফেসবুক লিখে সার্চ করবেন। করার পরে আপনারা এখানে ক্লিক করে দিবেন খালি জায়গাটায়। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম দেখাবে। তো আপডেট থাকলে আপডেট দিয়ে দিবেন। দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন, আইসে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ সাপোর্ট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইমেল, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে এবং ওদেরকে মেল করার যে পদ্ধতি সেটা অবশ্যই আপনাদের এখানে দেখাবে। তো আপনারা কি করবেন, আপনারা এখান থেকে এই সাবজেক্টে লিখে দিবেন
ফিন পোস্ট নট শোয়িং, ঠিক আছে। তারপরে আপনারা এখানে কম্পোজ ইমেলে যে ইমেলটি করবেন আমি দেখাচ্ছি, তো আপনারা এটা লিখে নেবেন, হ্যালো স্যার, ফিনপোস্ট অপশন ইজ নট শোয়িং ইন মাই আইডি, প্লিজ মেক দ্য ফিনপোস্ট অপশন অ্যাভেলেবেল ইন মাই আইডি সো দ্যাট আই ক্যান ফিন মাই পোস্টেস, প্লিজ কিপ মাই রিকোয়েস্ট মাই আইডি লিঙ্ক, থ্যাংকস ফেসবুক টিম। তো এটাকে আমি এখান থেকে কপি করে নিব, আমি কপি করে এখানে পেস্ট করব। আমি পেস্ট করব, তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন মাই আইডি লিঙ্ক, এটা কোথায় পাবেন? আপনারা ফেসবুকে চলে আসবেন, তারপর থ্রি লাইনে ক্লিক করবেন, তারপরে এখানে প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট, এখানে ক্লিক করবেন। করার পরে নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন এই যে ইউর প্রোফাইল লিঙ্ক, তো এটাকে এখানে কপি করবেন। কপি করে এখান থেকে এখানে চলে আসবেন, তারপরে এখানে এটাকে পেস্ট করে দিবেন। এটাকে পেস্ট করে আপনি এখানে পাঠিয়ে দিবেন। যেহেতু আমার এই সমস্যাটি হয় নাই, সেহেতু আমি এখান থেকে এই মেলটি করতেছি না, তো আপনারা এটাকে এভাবে পাঠিয়ে দিবেন। দেখবেন আপনাদের 2-4 দিনের ভিতরে ওরা রিপ্লে দিয়ে দিবে এবং আপনার এই ফিনপোস্টে দিয়ে দিবে। তো বন্ধুরা, এই ধরনের নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স এবং টেকনোলজির ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। কেননা পাশের বেল আইকনটিকে যখনই বাজিয়ে দিবেন তখন আমি এখান থেকে ভিডিও আপলোড করব, তখন আপনার সেখানে নোটিফিকেশন চলে যাবে। তো অবশ্যই আপনার যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্স আছে, সেখানে আপনি অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য করে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।